সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। বঙ্গ বিজেপি কি এবার পুরোপুরি দিলীপহীন? দিলীপকে সরানো নিয়ে উঠছে অনেক প্রশ্ন। রাজ্য রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্রের নাম দিলীপ ঘোষ সদ্য সর্বভারতীয় সহসভাপতির পদ থেকে সরানো হয়েছে তাকে, যা রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চিত বিষয় হয়ে উঠেছে। শনিবার বিজেপির জাতীয় কর্মসমিতির যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে নাম নেই দিলীপের, অর্থাৎ এখন দিলীপ শুধুই সাংসদ, বিজেপির জাতীয় সহসভাপতি নন। তবে দিলীপ ঘোষকে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। কিন্তু কেন দিলীপকে পদ থেকে সরানো হলো এ বিষয়ে দিলীপের বক্তব্য, যাদের আগামী দিনে লোকসভায় প্রার্থী করা হবে তাদের কেন্দ্রীয় সংগঠনে রাখা হবে না, কারণ কেন্দ্রীয় সংগঠনের নেতাদের সারা দেশে ঘুরে কাজ করতে হয়, লোকসভায় যারা প্রার্থী হবেন তাদের নিজেদের লোকসভা কেন্দ্রে এবং দলের কাজে সময় দিতে হয়। তিনি বলেন, আমি বিজেপির একজন বিশ্বস্ত সৈনিক, দল আমাকে যা দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করতে আমি প্রস্তুত আছি। তবে 2024 সালের লোকসভা ভোটে যে সাংসদরা লড়বেন তাদের জাতীয় কর্মসমিতি বা কমিটিতে রাখা হবে না, যেটা অনেক আগেই আমাদের দিল্লি জানিয়েছে, যাতে সাংসদরা নিজের এলাকায় বেশি করে সময় দিতে পারেন। যদিও তাদের বিতর্ক থেমে থাকছে না, দিলীপ রাজ্য বিজেপি সভাপতি হওয়ার আগে বাংলায় বিজেপি একেবারেই প্রাসঙ্গিক ছিল না, কয়েকটি জেলার কিছু অংশ ছাড়া কার্যত বিজেপির অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। 2016 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির মাত্র 3 জন জিততে পেরেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন দিলীপ। এরপর দিলীপের হাত ধরে পশ্চিমবঙ্গে সাবালোক হয় বিজেপি। গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির 18 জন সাংসদ জিতে আসেন। এরপর বিধানসভায় ক্ষমতা দখল করতে না পারলেও বিজেপির বিধায়ক সংখ্যা 3 থেকে বেড়ে 77 হয়। পশ্চিমবঙ্গে গত লোকসভায় 40 এবং বিধানসভায় 38% ভোট পায় বিজেপি, যা রাজ্য বিজেপির ইতিহাসে সর্বকালীন রেকর্ড হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। শুধু রাজ্য বিজেপি নেতা বা কর্মীরা সমর্থক নয়, সকলেই মনে করেন এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ বিজেপির সর্বকালের সেরা সভাপতি হচ্ছেন দিলীপ। কিন্তু সময়ে দিলীপের আলটোপকা মন্তব্যে বিতর্ক হয়েছে। একাধিকবার তিনি খোঁচা দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, যে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব সতর্ক করেছেন দিলীপকে। তবে তাতেও তার কোনো পরিবর্তন হয়নি, সব মেজাজে নিজের মতো করে হেঁটে চলে বেরিয়েছেন রাজ্যের নানা প্রান্তে। বাম কংগ্রেসের নিচুতলার কর্মীদের সমর্থনে ত্রিশঙ্কু পঞ্চায়েতের দখল নেবে বিজেপি, দাবি সুকান্তের। পঞ্চায়েত বোর্ডে রাজ্যের বহু পঞ্চায়েতই ত্রিশঙ্কু হয়েছে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতায় পায়নি কোনো দলই। 16 আগস্টের মধ্যে সমস্ত বোর্ড গঠন করতে হবে বলে দিনক্ষণ বেঁধে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ত্রিশঙ্কু পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সাংবাদিক সম্মেলনে তার দাবি, বাম কংগ্রেসের নিচুতলার কর্মীদের সমর্থন নিয়ে ত্রিশঙ্কু হওয়া বেশিরভাগ বোর্ড গঠন করবে বিজেপি, তা শুধু সময়ের অপেক্ষা। এদিন সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বক্তব্য, বাম কংগ্রেসের নিচুতলার কর্মীরা ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি অত্যন্ত বিরক্ত, তারা যেভাবে এখানে তৃণমূল বিরোধিতায় কুস্তি করছে আর দিল্লিকে নিজেদের মধ্যে দোস্তি করছে তা নিচুতলার কর্মীরা মেনে নিতে পারছেন না। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, অনেকে আমাদের দলে যোগও দেবেন, আপনারা দেখতে পাবেন হ্যাং হওয়া অনেক বডি দখল করবে ভারতীয় জনতা পার্টি। যদি অবশ্য মথুরাপুরের মতো প্রার্থী অপহরণ হয় না, তেমনটা হলে তো পুলিশের সঙ্গে আমরা লড়তে পারবো না। আমি বারবার বলছি, পুলিশ যদি নিরপেক্ষতাভাবে কাজ করে তাহলে তৃণমূল দলটাই থাকবে না। সুকান্তের আরও অভিযোগ, প্রাক্তন এক ভিডিও তাকে হোয়াটসঅ্যাপে হুমকি দিচ্ছেন, সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের বিস্তারিত তিনি প্রকাশ্যে এনেছেন। হরিরামপুরের প্রাক্তন ভিডিও তাকে হুমকি দিয়ে বলেছেন, বিজেপি জিতলে নেতাদের কাপড় খুলে নেওয়া হবে। একজন সরকারি আধিকারিক কীভাবে এমন রাজনৈতিক কথাবার্তা বলেন, সেই প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। ওই ভিডিওর বিরুদ্ধে তিনি মুখ্য সচিবকে চিঠি লিখবেন, দরকারে আদালত দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন সুকান্ত মজুমদার। বঙ্গ বিজেপি সভাপতি শুভেন্দু লোকসভা ভোটের আগে বড় রদবদলের জল্পনা। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপিতে বড় রদবদল। বঙ্গ বিজেপি সভাপতি পদে বড় রদবদলের জল্পনা।
দিলীপের পদ হারার দিনেই বঙ্গ বিজেপিতে রদবদলের জল্পনায় তোলপাড়। বঙ্গ বিজেপিতে রদবদল, লোকসভা নির্বাচনের প্রাককালে বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদলের ইঙ্গিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রের খবর। পদ্ম শিবিরের রাজ্য সভাপতি পদে দেখা যেতে পারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সূত্রের দাবি, কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এমনই প্রস্তাব সহ ফোন পেয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সূত্রের দাবি, সেক্ষেত্রে বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। কিছুদিন আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবারে দেখা করেন বালুরঘাটের সাংসদ। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রের দাবি, খোদ নরেন্দ্র মোদীর তরফেই সুকান্তকে পূর্ণমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এরই মধ্যে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা যে জাতীয় কর্মসমিতি ঘোষণা করেছেন তাতে ঠাঁই হয়নি দিলীপ ঘোষের। মেদিনীপুরের বিজেপির সাংসদকেও মোদী মন্ত্রিসভায় দেখা যাবে কি না তা নিয়েও চলছে জল্পনা। সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে সামনে সামনে টক্কর দেওয়া যায় সেই লক্ষ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে একই সঙ্গে রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা পদে রেখে চলার পক্ষপাতী। এদিকে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, তার আগে বিরোধীদের সম্মিলিত মহাজোট ইন্ডিয়া চাপ তৈরির চেষ্টা করছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএর উপর। এই প্রেক্ষাপটে শনিবার বিজেপির জাতীয় পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন জেপি নাড্ডা। তাৎপর্যপূর্ণ হবে যে তালিকা থেকে বাদ গিয়েছে দিলীপ ঘোষের নাম, বাংলা থেকে একমাত্র রয়েছে অনুপম হাজরা। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন বাংলায় বিজেপির নজর কাড়া উত্থান ঘটে। ১৯ লোকসভা নির্বাচনে 18টি আসন জেতে দল। দিলীপ ঘোষ নিজেও মেদিনীপুর কেন্দ্রে জেতেন। ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা 3 থেকে বেড়ে 77 হয়। এরপর দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তাকে সর্বভারতীয় সহসভাপতি করা হয়। কিন্তু এবার থেকে তিনি আর বিজেপির জাতীয় সহসভাপতিও নন, শুধুমাত্র মেদিনীপুরের সাংসদ। যদিও দিলীপ ঘোষের দাবি, যারা লোকসভা ভোটে লড়বেন তাদেরকে কেন্দ্রীয় নেতৃত্বে রাখা হয়নি। এখন লোকসভা ভোট হলে কটি সিট পাবে বিজেপি, সমীক্ষায় উঠে এলো ধামাকাদার রিপোর্ট। আসন্ন লোকসভা নির্বাচন দামামা বেজে গিয়েছে ভারতের সবচেয়ে বড় নির্বাচনের, বাকি রয়েছে আর একটি বছর। কিন্তু এরই মধ্যে কোমর বেঁধে প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশের ছোট বড় রাজনৈতিক দলগুলি। তৈরি হয়েছে বিরোধী জোট ইন্ডিয়া, যুদ্ধের ময়দানে এনডিএ বনাম ইন্ডিয়া। বিরোধীদের স্লোগান মোদি বনাম ইন্ডিয়া অন্য মাত্রা পেয়েছে। প্রমাদ গুনছে বিজেপিও, স্বয়ং প্রধানমন্ত্রীও মাঠে নেমে আক্রমণ শানাচ্ছেন বিরোধী জোটকে। গদি উল্টে যাবে প্রচার চালাচ্ছে বিরোধী দলগুলি, সে যতই প্রচার করুক সাম্প্রতিক সমীক্ষা কিন্তু অন্য কথাই বলছে। দেশের নাম ভারিয়ে যতই বিরোধী জোট ইন্ডিয়া তৈরি হোক না কেন, ভারতের বুকে এখনও অটুট মোদি ম্যাজিক। একাধিক দক্ষিণী রাজ্য, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, রাজস্থানের বিধানসভা বিজেপির হাতছাড়া হোক না কেন, প্রধানমন্ত্রীর কুর্সিতে নরেন্দ্র মোদীকেই দেখতে চাইছে আম জনতা। ইন্ডিয়া টিভি, সিএনএক্স, জনমত সমীক্ষায় প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। 2014 এবং 2019 মতোই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির মসনদে ফের বিজেপি সরকার। সমীক্ষা রিপোর্টে দাবি, এখনই যদি ভোট হয় তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট লোকসভায় 543টি আসনের মধ্যে 318টি আসনে জয়লাভ করবে। ওই সংবাদ মাধ্যম নিজের বিখ্যাত টিভি শো দেশ কি আওয়াজে ওই সমীক্ষার ফলাফল ঘোষণা করেছে। অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া 175টি এলএস আসন পেতে পারে। এছাড়া আঞ্চলিক দল এবং নির্দল সহ অন্যান্য মোট 50টি আসন পেতে পারে। তবে সমীক্ষার দাবি, লোকসভায় প্রধানমন্ত্রী মোদীর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির আসন সংখ্যা এবার 303 থেকে 290-এ নেমে আসতে পারে। অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেস, যার গত লোকসভায় 52 আসন রয়েছে, তাদের আসন সংখ্যা কিছুটা বেড়ে 66 হতে পারে। সমীক্ষায় খুশির খবর তৃণমূলের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবার লোকসভায় 29টি আসন নিয়ে তৃতীয় বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে। গতবারের 22টি আসন থেকে 7টি বেশি। অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস পার্টি 18টি আসন নিয়ে চতুর্থ বৃহত্তম দল হতে পারে, যা গতবারের 22টি আসনের থেকে 4টি কম। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনা তাদের আসন সংখ্যা বর্তমানে 6 থেকে বাড়িয়ে 11 করতে পারে, যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এখন নির্বাচন হলে তাদের সংখ্যা বর্তমানে 1 আসন থেকে বাড়িয়ে 10টি আসন জিততে পারে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বিজু জনতা দল তাদের সংখ্যা 12টি আসন থেকে 1টি বাড়িয়ে 13টি আসন জিততে পারে।
অপরদিকে শোচনীয় ফল হবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনার। তাদের আসন সংখ্যা 12-2 নামিয়ে আনতে পারে। ভারত জুড়ে যেমন দেখা যাবে মোদি কারিশ্মা, তেমনই বাংলার বুকে চলবে দিদির দাদাগিরি। গতবারের 22টি আসন থেকে বেড়ে 29টি আসনে জোড়া ফুল ফোটাবে মমতার দল। অপরদিকে 18 কমে 12 আসনে ফুটবে পদ্ম, এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনল সাম্প্রতিক সমীক্ষা। ইডি সিবিআইকে আটকাতে ইন্ডিয়া জোট করেছে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা পার্টি বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়ার ব্যাপারে ক্রমাগত আক্রমণকারী। এখন বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলগুলির জোটকে নিশানা করে বলেছেন যে এটি পরিবারবাদী এবং দুর্নীতিবাজদের দল। ইডি এবং সিবিআইকে আটকাতে এই জোট করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি, যাতে তাদের নিজ নিজ পরিবারকে বাঁচাতে পারেন। ইন্ডিয়ার নামের কোনো অর্থ নেই, শুভেন্দু অধিকারী বলেন, ইন্ডিয়ার নামের কোনো অর্থ নেই, এটি পরিবারবাদী এবং দুর্নীতিবাজদের একটি গুচ্ছ। এই লোকেরা ইডি এবং সিবিআইকে থামাতে একত্রিত হয়েছে, এর একটি সাধারণ এজেন্ডা রয়েছে। এর উদ্দেশ্য শুধুমাত্র নিজের জন্য ভালো করা এবং দুর্নীতিবাজদের বাঁচান, এটা তাদের কমন এজেন্ডা। তিনি বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইন্ডিয়ান মুজাহিদিনের মতো তারাও দেশ বিরোধী। সেজন্য প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন, ইন্ডিয়ার নাম নিয়ে কেউ জাতীয়তাবাদী হয় না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইন্ডিয়ান মুজাহিদিনের কথা উল্লেখ করে তিনি বলেন, তারাও তার মতো দেশ বিরোধী। তিনি বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম এসেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি জাতীয়তাবাদী ছিল, তাই না? আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে ইন্ডিয়ান মুজাহিদিনেরা ইন্ডিয়া নাম নেয়। ইন্ডিয়ার নাম নিয়ে কেউ জাতীয়তাবাদী হতে পারে না, এটি দেশ বিরোধী শক্তি। শুভেন্দু অধিকারী আরও বলেন, এটা দুর্নীতিবাজ ও পরিবারবাদী সদস্যদের দল, তারা তাদের নিজ নিজ পরিবার রক্ষা করা হয়। বিশেষ করে মমতা তার ভাইপোকে রক্ষা করতে এই সমাবেশে যোগ দিয়েছেন। বিরোধী দলের নেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বিরোধী দলগুলির জোট ইন্ডিয়াকে কটাক্ষ করেছেন। তিনি বলেন, এই জোট একদল পরিবারবাদী ও দুর্নীতিবাজদের। এই লোকেরা ইডি সিবিআই এবং আইটি বন্ধ করতে জোটে এসেছে, যাতে তারা তাদের নিজ নিজ পরিবারকে বাঁচাতে পারেন। অভিষেকের সঙ্গে বৈঠক, ঘরোয়া সৌমিত্রের নিজে স্পষ্ট করলেন বিজেপি সাংসদ। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল তৃণমূলে প্রত্যাবর্তন করতে পারেন সৌমিত্র খা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছিল তার মুখে। গোপনে দুজনের বৈঠক হয়েছিল বলেও খবর উঠেছিল। এরপর থেকে জল্পনা আরও জোরালো হয়। অবশেষে এই সমস্ত জল্পনা নিজেই উড়ালেন বিজেপি সাংসদ। বিভিন্ন সম্ভাবনা খারিজ করে গেরুয়া শিবিরে থাকছেন বলেই স্পষ্ট জানিয়ে দিলেন সৌমিত্র। এদিকে তাকে কটাক্ষ করতে ছাড়েননি তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা বলেন, 2019 বিজেপিতে যোগদানের পর থেকেই মাঝে মাঝে রুটে যায় সৌমিত্র খা অন্য দলে চলে যাচ্ছেন, এসবই ভ্রান্ত ধারণা। আমি দলের হয়ে কাজ করে যাচ্ছি। আগামী বছর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলি। 24 ভোটে বঙ্গ বিজেপির ফলাফল নিয়ে তিনি জানান, বাংলায় 35 আসনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, এগুলির মধ্যে 22 বেশি আসনে বিজেপি জয়লাভ করবে। এই প্রসঙ্গেই প্রাক্তন স্বামীর আশাবাদী মন্তব্যের পাল্টা কটাক্ষ করেন সুজাতা মণ্ডল।